আবার আমরা চলে এসেছি আমাদের রিয়েক্ট নেটিভ কোর্সের নতুন লেকচার নিয়ে। আজকে আমরা দেখব স্টেট ইভেন্ট। তো আমরা ফার্স্টে আমাদের অ্যাপটি ওপেন করে নিব। আমি আমাদের অ্যাপে একটি কম্পোনেন্ট ক্রিয়েট করেছি যেখানে একটি ইনপুট ফিল্ড এবং একটি বাটন ক্রিয়েট করে রেখেছি। এখন আমাদের কোনো কাজই করবে না আমাদের বাটন এবং ইনপুট ফিল্ড নট ওয়ার্কিং। তো আমরা দেখব কিভাবে আমরা স্টেট ইউজ করে আমাদের ইভেন্ট ম্যানেজ করতে পারি। আমরা ইউজার থেকে ইনপুট নিব এবং সেটা আমরা কনসোলে এবং অ্যালার্টে দেখাবো। তো স্টেট কি? স্টেট একটি রিয়েক্ট হুকস, আমরা ফাংশন কম্পোনেন্ট ইউজ করি আর স্টেটটি রিয়েক্ট থেকে ইনপুট হয়। আমাদের দুটি জিনিস লাগবে, একটি ভেরিয়েবল আর একটি সেট স্টেট ফাংশন। এবং আমরা ইউজ স্টেট কল করব রিয়েক্ট ইউজ স্টেট থেকে। দেন ইউজ স্টেটে যে কোনো একটি ইনিশিয়াল ভ্যালু দিতে হবে। আমরা এই ইউজ স্টেটের ইনিশিয়াল ভ্যালু একটি স্ট্রিং রেখেছি, চাইলে নালও রাখা যায়, সমস্যা নেই। আপনার ভ্যালু না দিলেও হবে, আর ডিফল্ট ভ্যালু নাল থাকে। দেন আমরা একটি ফাংশন কল করেছি, ফাংশনের নাম দিলাম, আমাদের একটা ফাংশন নিলাম অ্যারে ফাংশন। অ্যারে ফাংশনের মধ্যে আমরা সেট স্টেটটি একটা প্যারামিটার পাস করেছি এবং সেট ইউজার ইনপুটটি এখানে সেট করেছি। দেন আমরা আরেকটি অ্যারে ফাংশন নিলাম যার মাধ্যমে আমরা আমাদের যে স্টেটে যে ভ্যালু থাকবে সেটা আমরা কনসোলে এবং অ্যালার্টে দেখাবো। তো এই জন্যে আমরা ফার্স্টেই আমাদের ইনপুট ফিল্ড থেকে আমরা কিভাবে ভ্যালুটা নিব, ইনপুট ফিল্ড থেকে ভ্যালুটা নেওয়ার জন্য আমরা ইউজ করে থাকি অনসেন্স টেক্সট। অনসেন্স টেক্সটের মধ্যে আমরা আমাদের ফাংশনটাকে কল করেছি, দেন আমাদের ভ্যালু থাকবে, আমাদের যে স্টেটে যে ভ্যালুটা থাকবে তার ভ্যালুটাই আমরা এখানে দিয়ে দিয়েছি ইউজার ইনপুট। দেন আমরা একটি বাটন দিয়েছি, বাটনের মধ্যে আমরা ইউজ করব অন প্রেস। আমরা ওয়েবে ইউজ করি অন ক্লিক, আর অ্যাপের ক্ষেত্রে আমাদের হলো অন প্রেস। অন প্রেস ইউজ করব এবং অন প্রেসের মধ্যে আমাদের যে আমরা বাটনে ক্লিক করলেই আমরা ইভেন্টে কী দেখাবো, অ্যালার্টে আমাদের যে ইউজার ইনপুটটা দিয়েছে তা পপ আপ আকারে আসবে এবং কনসোলে দেখাবে। তো তার জন্য আমরা ফাংশনটাকে কল করে দিয়েছি আমাদের অ্যাড গোল হেডার ফাংশনটাকে। এখন আমরা চলে যাব আমাদের আউটপুটে। আমরা যদি এখন আমাদের আউটপুটে আসি, আমরা আমাদের এখান থেকে আমাদের কনসোলটা ওপেন করে নেই, আমাদের কনসোলটা ওপেন করে নেই, ওপেন করে নিলাম। এখন আমরা যদি এখানে চলে যাই, আমরা যদি এখানে লিখি হ্যালো এভরিওয়ান, আমরা যদি এখন আমাদের একটা ইমোজি দিয়ে দিলাম, এখন আমরা আমাদের বাটনে যদি ক্লিক করি আমাদের ওয়াও আমাদের চলে আসছে হ্যালো এভরিওয়ান এখন, এবং কনসোলে প্লাস আমাদের অ্যাপসে অ্যালার্ট আকারে চলে আসছে। সিম্পলি আমরা আমাদের স্টেট ইভেন্টটা ব্যবহার করেছি। আমাদের স্টেট ইভেন্ট ডান। আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে আরো কিছু অ্যাড করি, আমরা যদি আবারও বাটন প্রেস করি, আমাদের অ্যালার্টে এবং কনসোলে দুটি দেখাচ্ছে আমাদের স্টেট ইভেন্ট ডান। আমরা এখন স্টেট ইভেন্ট সম্পর্কে আর একটু বিস্তারিত জেনে নিই। এখন আমরা আমাদের স্টেট ইভেন্ট সম্পর্কে জানবো। আমরা এখানে একটা টেক্সট ফিল্ড নিয়েছি, টেক্সট ফিল্ড থেকে আমরা অনসেন্স টেক্সট দিয়ে আমরা যখনই ইউজার কোনো ভ্যালু ইনপুট ফিল্ডে দেয়, যখনই কিছু লিখে, আমরা ওই জিনিসগুলো অনসেন্স টেক্সট দিয়ে নিয়ে নিই। মানে সাথে সাথে আমরা অনসেন্স মানে যখনই সেন্স হয় তখনই আমরা ভ্যালুগুলো নিয়ে আমাদের স্টেটে জমা রাখি। দেন আমরা যখন বাটনে প্রেস করি, বাটনে প্রেস করি অন প্রেস, অন প্রেস যখনই বাটনে ক্লিক করি অন প্রেস ইউজ করে আমরা আমাদের অ্যাড গোল হেডার ফাংশনটাকে কল করি। কল করে আমরা এখানে কনসোল, আমাদের কনসোলে আমাদের যে স্টেটে যে ভ্যালুটা রেখেছি তা আমরা কনসোলে দেখাই এবং অ্যালার্টে আমরা ওই ভ্যালুটা দেখাই যখনই আমার বাটনে ক্লিক করা হয়। তো আমাদের স্টেটের কী কাজ করে? স্টেট মূলত আমাদের অবস্থান পরিবর্তনের জন্য, আমাদের অবস্থান পরিবর্তনের জন্য হেল্প করে। আমাদের পূর্বের যে অবস্থা ওই অবস্থাটা স্টেটের মধ্যে জমা থাকে এবং আমরা পরবর্তীতে কোন যে অবস্থাতে যেতে চাই আমরা তখনই যখনই আমাদের অবস্থা সেট করি তখনই ওই অবস্থাটাই আমাদের স্টেটে জমা থাকে এবং আমরা চাইলে যে কোনো সময় ওই অবস্থাটা আমরা আমাদের অ্যাপসে দেখাতে পারি। আজকে ছিল এই পর্যন্তই, আশা করি সবাই স্টেট ইভেন্ট সম্পর্কে বুঝেছেন। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করবেন এবং আমাদের রিয়েক্ট নেটিভ গ্রুপে জয়েন করে আপনি আপনার যে কোনো কোশ্চেন আমাদের গ্রুপে পোস্ট করবেন, আপনাকে আমরা আমাদের টিম মিট সেশনের মাধ্যমে আরও বিস্তারিত বুঝিয়ে দিবে, আপনার সমস্যা সমাধান করে দিবে। তো আমাদের সাথেই থাকবেন, আমাদের রিয়েক্ট নেটিভ কোর্স কন্টিনিউ চলতে থাকবে। আল্লাহ হাফেজ। তো সবাই আমাদের ভিডিওর আপডেট সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।